বিকল্প উপায়ে রাশিয়া থেকে জ্বালানি এবং খাদ্য আমদানি করার কথা ভাবা হচ্ছে। বলা হচ্ছে যে কোনো দেশ থেকে বা যেখানে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই আমদানি করা হবে। রাশিয়া থেকে খাদ্য সার আমদানির উপরে নিষেধাজ্ঞা নেই, তাই ডলারে এসব পণ্য আমদানি রপ্তানিতে কোনো সমস্যাও নেই। বৃহস্পতিবার সচিবালয়ে আমদানি বিল পরিশোধ বিষয়ে এক বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। রাশিয়াও আছে নিষেধাজ্ঞার আওতায়। এমন বাস্তবতায় সচিবালয়ে বৃহস্পতিবার খাদ্য আমদানি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বাণিজ্য মন্ত্রী জানান, রাশিয়া ইউক্রেন থেকে পণ্য আমদানিতে বাধা নেই, সেটি পরিষ্কার করা হয়েছে। ব্যাংক আছে পৃথিবীর গ্লোবালি, যাদের মাধ্যমে কিন্তু আমরা ইম্পোর্ট করতে পারি, ডলার দিয়ে কিনতে পারি। তো সেটি আলোচনা হলো এবং সেটা ক্লিয়ার হলো আজকে আর কি, যে খাদ্য এই আমদানির ক্ষেত্রে আমাদের বারো স্যাংশন। আমরা যেটা আজকে জানতে চাচ্ছিলাম, দ্যাট কোনটাতে স্যাংশন আছে কোনটাতে স্যাংশন নাই, আর যেটাতে স্যাংশন নাই সেটা আমরা ইজিলি নিয়ে আসতে পারি। যেহেতু তেলের দাম বেড়ে গেছে, যেখান থেকেই আমরা কম দামে তেল পাইতে পারি আমরা চেষ্টা করতেছি। খাদ্যমন্ত্রী জানান, দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, তবে প্রয়োজন হলে আমদানি করা হবে। কমফোর্টেবল ইম্পোর্টের জন্য, কমফোর্টেবল পেমেন্টের জন্য যা যা করা দরকার সে সেটা ক্লিয়ার আছে। গম আসতে থাকবে, চাউল আসতে থাকবে, যদি দরকার। গত সপ্তাহে যেটা বাড়াচ্ছে সেটা তো কমতেছে, তার মধ্যে পয়লা তারিখ থেকে তো OMS বা ইয়া দেওয়ার পরে তো কমবে, আমরা আশা করি কমবে। রাশিয়া থেকে খাদ্য সার আমদানির ওপর নিষেধাজ্ঞা নেই, তাই ডলারে এসব পণ্য আমদানি রপ্তানিতেও সমস্যা নেই। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।